হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য যেটা আপনাদের জানা দরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ ছ হাজার ও বারো হাজার টাকা কাটা শুরু হয়ে গেছে কাদের পাঁচশো টাকা ও কাদের এক হাজার টাকা কাদের বেশি টাকা কাটবে এই টাকা কাটার আগে যে কাজ আপনাদের করতে হবে সমস্তটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে যা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ আপনি চিন্তা করবেন না এবং কোনো কোনোরকমভাবেই আপনি দুশ্চিন্তা করবেন না যে আপনার টাকাটি বন্ধ হয়ে যাবে ভালো করে আগে জিনিসটা বুঝুন আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দেবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন আগেই কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের টাকা যে বন্ধ করা হচ্ছে এবং টাকা কাটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনোভাবেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে তো সমস্তটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও আপনার যেন কোনো রকম কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু এই ভিডিও এবং আপনাদের সমস্যার সমাধান এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্যই কিন্তু এই আপনাদের এই ছোট চ্যানেল আজকে বড় খবর তো আপনি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন একদমই স্কিপ করবে না তাহলে আপনি সমস্তরা বুঝতে পারবেন কেন টাকা কাটছে কাদের কি করতে হবে এবং যারা টাকা পাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কোন দিকটা খেয়াল রাখতে হবে সেটাও জানাবো তো চলুন সমস্তরা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যে প্রকল্পের আওতাভুক্ত মহিলাদের মাসে মাসে ভাতা দিচ্ছে সরকার যার মধ্যে তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকা করে তবে এক্ষেত্রে পরিবারের কেউ সরকারি কর্মচারী হলে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না ও বাতিল করা হবে যদি কেউ সরকারি চাকরি করছে বা অন্য প্রকল্পে টাকা পাচ্ছে সে যদি টাকা পায় সেক্ষেত্রে কিন্তু তার টাকা পাওয়া হবে না টাকা পাওয়া বন্ধ করা হবে এবং তার টাকা কিন্তু সকল সমস্ত টাকায় কিন্তু কেটে নিয়ে নেওয়া হবে তাছাড়া যাদের বয়স কম অথচ টাকা পেয়েছে তাদের টাকা কাটা হবে ও বাতিল করা হবে এবং যে যোগ্য না মোট কথা যে যোগ্য না এই প্রকল্পের সেক্ষেত্রে কিন্তু টাকা কাটা এছাড়াও কিন্তু আরও অনেক কারণ রয়েছে টাকা কাটার এবং প্রকল্প বন্ধ করার তো সেগুলো কিন্তু আপনার জানা দরকার এবং আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে সেই যদি সমস্যাটা হয় তাহলে আপনাদেরও কিন্তু অবশ্যই অবশ্যই সেই হিসেবে কাজটি করে নিতে হবে তো টাকা কাটার আগে আপনাদের কী করতে হবে সেটাও কিন্তু জানাবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন প্রশাসনের সেই হল স্পষ্ট করে দিয়েছে দেখা গিয়েছে নির্ধারিত বরাদ্দদের বেশি অর্থ পৌঁছচ্ছে উপভোক্তার হাতে এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আতস কাছে তলায় আনতে বাধ্য হল রাজ্য সরকার কলকাতা সহ সব জেলা প্রশাসনকে এখন সরকারের নির্দেশ জরুরি ভিত্তিতে এই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতেই হবে এই আপডেটটা কিন্তু বহুদিন আগেই দেওয়া হয়েছিল তো এক্ষেত্রে এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাটা হচ্ছে এবং অনেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে আপনাদের কোন বিষয়টি নজরে রাখতে হবে এবং কেনই বা টাকা কাটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনার জানা দরকার যেন আপনার কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে যারা অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং যারা সরকারি চাকরি করে বয়স কম সেক্ষেত্রে তারা টাকা পাচ্ছে তাদের টাকাও কাটা হবে প্রকল্পও কিন্তু বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে আর এ দিয়ে কিন্তু দেখুন বলাই হচ্ছে বেশি অর্থ পৌঁছাচ্ছে অর্থাৎ যে টাকা পাওয়ার কথা তার থেকে বেশি টাকা পাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তার টাকা কাটা হবে এবং প্রকল্প বন্ধ করা হবে যদি সে যোগ্য না হয় যদি যোগ্য হয় তাহলে শুধুমাত্র টাকাটি কাটা হবে তিনি যে টাকার যোগ্য সেটাই কিন্তু দেওয়া হবে ঠিক আছে দেখুন বলা হচ্ছে একমাত্র ন্যায্য উপভোক্তাকেই তথ্যভাণ্ডারের জায়গা পাবেন অন্যথায় নাম কাটা যাবে জেলাশাসকদের উদ্দেশ্যে সরকারি নির্দেশ যাচাই করতে হবে একমাত্র বৈধ উপভোক্তাকেই আর্থিক সুবিধা প্রাপকদের তালিকায় রাখা হবে এতে কিন্তু যারা যোগ্য ব্যক্তি তাদের সুবিধা হবে কারণ যোগ্য ব্যক্তি হয়ে অনেকে টাকা পাচ্ছে না অযোগ্য হয়ে টাকা নিয়ে নেবে এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় যে কারণে এই উদ্যোগটা কিন্তু একদমই ঠিক এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যারা যোগ্য ব্যক্তি তাদের কোনোরকমভাবেই কোনো সমস্যা হবে না তবে একটা বিষয় রয়েছে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটাও জানাবো এতদিন ধরে যে অ্যাকাউন্টগুলিতে যে অতিরিক্ত অর্থ পাঠানো হয়েছে ট্রেজারি চালানোর মাধ্যমে তা ফেরত এনে প্রকল্পের মূল খাতে জমা করতে হবে প্রসঙ্গত সাধারণ মহিলা উপভোক্তা এই প্রকল্পের থেকে মাসে পাঁচশো টাকা পেয়ে থাকেন তপশিলি জাতি বা জনজাতিভুক্ত উপভোক্তাদের সেই বরাদ্দ মাথাপিছু এক হাজার টাকা করে দেওয়া হয় দেখুন কী বলা হচ্ছে এতদিন ধরে যেই অ্যাকাউন্টগুলিতে যে অতিরিক্ত অর্থ পাঠানো হয়েছে অতিরিক্ত অর্থ বলতে কী বোঝায় আপনার পাওয়ার কথা মাসে পাঁচশো টাকা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা পেয়ে যাচ্ছেন তার মানে কি অতিরিক্ত অর্থ কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা এসেছে অতিরিক্ত আপনি পেয়ে গেছেন বেশি টাকা পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই টাকা কাটা হবে এবার এটাও দেখা হবে আপনি যদি যোগ্য ব্যক্তি না হন সেক্ষেত্রে সেই টাকা শুধু পাঁচশো টাকা নয় পুরো টাকাটাই কাটা হবে এবং আপনার প্রকল্পের টাকাও বন্ধ করা হবে বুঝতে পারছেন এবার যদি আপনি এস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাওয়ার কথা এক হাজার টাকা কিন্তু আপনি পেয়ে গেছেন দু হাজার টাকা তো সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা বেশি পেয়েছেন তো এভাবে যত টাকায় আপনি বেশি পাবেন সেটাই কিন্তু কেটে নেওয়া হবে এবার যদি আপনি যোগ্য ব্যক্তি না হন দেখা গেল আপনি অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন বা সরকারি চাকরি করছেন বা আপনার বয়সটা কম ঠিক আছে বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই কোনো একটা সমস্যা রয়েছে আপনি লক্ষী ভাণ্ডার প্রকল্পের যোগ্য না সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটি কাটা হবে এবং আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হবে এছাড়া আপনি যদি টাকা বেশি না পেয়ে থাকেন এবং আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাও কাটা হবে না প্রকল্পের টাকাও আপনার বন্ধ করা হবে না বুঝতে পারছেন দু হাজার একুশ সাল থেকে এই আগস্ট মাস পর্যন্ত মোট বারো মাসের টাকা পাচ্ছেন এস মহিলারা বারো হাজার টাকা অন্যান্যরা ছ হাজার টাকা করে এবার এই টাকা থেকে যে সকল মহিলার ব্যাঙ্কে বেশি টাকা ঢুকেছে অর্থাৎ পেয়েছে সেই টাকা কাটা হবে দেখুন পরিষ্কার বলে দেওয়া হয়েছে বারো হাজার টাকা পাচ্ছেন আপনারা এই আগস্ট মাস পর্যন্ত এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু ছ হাজার টাকা পাচ্ছেন কারণ এক বছর হয়ে গেল বারো মাস পাঁচশো টাকা করে পেলে ছ হাজার টাকা যারা এস সি এসটি তারা এক হাজার তার মানে বারো হাজার টাকা সেক্ষেত্রে আপনি বারো হাজার টাকা থেকে যদি বেশি পেয়ে যান এই আগস্ট মাস পর্যন্ত সেক্ষেত্রে যে টাকাটা বেশি পেয়েছেন সেটা কাটা হবে যারা আদার্স ক্যাটাগরি তারা পাঁচশো টাকা করে ছ হাজার টাকা মোট তো সেক্ষেত্রে যদি আপনি ছ হাজার টাকার বেশি যান তাহলে কিন্তু সেই যে বেশি টাকাটা সেটা কাটা হবে এবং দেখা হবে যে আপনি প্রকল্পের যোগ্য কিনা যদি যোগ্য না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কাটা হবে এবার এই টাকা থেকে যে সকল মহিলার ব্যাংকে বেশি টাকা ঢুকছে অর্থাৎ পেয়েছে সে টাকা কাটা হবে ঠিক আছে দেখা যাচ্ছে অনেক মহিলার টাকা অন্য মহিলার ব্যাংকে চলে গিয়েছে এরকমভাবে একই ব্যক্তি বেশি টাকা পেয়েছেন অর্থাৎ আপনার কোনো দোষ নেই ঠিক আছে সেই ক্ষেত্রেও যদি অন্য একটা মহিলার টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটি আপনার রিটার্ন করতে হবে যদি না করেন সেক্ষেত্রে সমস্যা হবে আপনারটা আটকে রাখা হবে টাকা সমস্ত কিছু টাকা রিটার্ন করা হবে সমস্ত টাকা যে টাকা বেশি পেয়েছেন তারপর কিন্তু তারপর আপনারটা যাচাই করা হবে যাচাই করে দেখা হবে যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে সেক্ষেত্রে আপনার টাকা আবার চালু হয়ে যাবে যেটা কিন্তু কিছুদিন আগে হয়েছিল যাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সরাসরি ঠিক আছে তারপর দেখুন এই একই রকমভাবে একই ব্যক্তি টাকা পেয়েছেন এক মহিলার ব্যাংকের টাকা আরেক মহিলার অ্যাকাউন্টে চলে গেছে সেক্ষেত্রে ছ হাজার এবং বারো হাজার টাকার মধ্যে যে যত টাকায় বেশি পাবে তা কাটা হবে তাছাড়া যে মহিলা টাকা বেশি পেয়েছেন তিনি যদি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য না হন সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে বুঝতে পারছেন এই হচ্ছে মেন বিষয় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি প্রতি মাসে যে বরাদ্দ সেই বরাদ্দই পেয়ে আসছেন অর্থাৎ এস হলে আপনারা এক হাজার টাকা করে প্রতি মাসে সেইভাবেই যদি আপনি পেয়ে থাকেন যে প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে পাচ্ছেন এবং যারা আদার্স ক্যাটাগরি তারা প্রতি মাসে পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছেন সেক্ষেত্রে তো আপনার কোনো রকম কোনো সমস্যা নেই অর্থাৎ এক কথায় আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি বেশি টাকা না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোরকম কোনো সমস্যা হবে না এবার যারা অযোগ্য ব্যক্তি ভুল ভাল করে আবেদন করে আপনারা চিটিং করে আবেদন করেছেন যদি কেউ সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কাটা হবে কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি আমি আপনাদেরকে দেখেছিলাম যে জাল জন্ম সার্টিফিকেট বানিয়ে কিন্তু তারা আবেদন করে টাকা নিচ্ছিল সেটাও কিন্তু ধরা পড়েছে এভাবে যদি কেউ থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা পাওয়া বন্ধ হবে তো এছাড়া যারা যোগ্য ব্যক্তি এবং প্রতিনিয়ত মাসে মাসে যে বরাদ্দ সেটাকে পাচ্ছে তাহলে তাদের কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন এবার আপনাদের যে এই টাকা কাটা এবং বন্ধ হওয়ার আগে আপনাদের যে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে দেখতে হবে যে প্রতি মাসে যে আপনার টাকাটা দিচ্ছে আপনি যদি এস সি এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজার টাকা পাওয়ার কথা যদি আপনি হাজার টাকায় পান সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই যদি কোনো মাসে আপনার হাজার টাকার বেশি ঢোকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনার যে বেশি টাকাটা এসেছে সেটা রিটার্ন করার ব্যবস্থা করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রাখতে হবে এছাড়া যারা যোগ্য না এখান থেকে বুঝতেই পারছেন এবং যারা বেশি টাকা পেয়েছে তাদের কিন্তু টাকা কাটা হবে যে বেশি টাকাটা এবং যোগ্য না হলে সমস্ত টাকা কাটা হবে এবং লক্ষ্য প্রকল্পের টাকা বন্ধ হবে তো এরকম কেউ রয়েছেন কিনা অবশ্যই জানাবে যারা যোগ্য ব্যক্তি না তারা কেন টাকা পাবে এই বিষয়টা কিন্তু এই উদ্যোগটা কিন্তু সরকারের তরফ থেকে খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা আপনার মতো অবশ্যই জানাবেন